সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসটি ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো বন্ধুরা, তো তোমরা তো মানে তোমাদের দেখিয়েছিলাম যে আমি ঘুরতে গিয়েছি, তো সেখানকার ব্লগই কিন্তু এতদিন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। কিন্তু কি বলো তো, বাড়ি চলে এসেছি, প্রায় এক সপ্তাহ হতে চললো, তো বাড়ি এসে কোনো মানে ব্লগ আমি বানাইনি। তো আজকে ভাবলাম চলো, অনেকদিন বাড়িতে কোনো ব্লগ বানানো হয়নি, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি আজকে কি রান্না করব। লোটে মাছটা আমার খুব ভালো লাগে জানো তো, যেহেতু বেশ কিছুদিন ধরে মানে বাড়িতে ছিলাম না, ঘুরতে মানে ঘুরে বেরিয়েছি, সেখানে তো আর মাছ টাছ কিছু পাওয়া যায়নি, বুঝেছো? আর পাওয়া গেলেও কি বলো তো, সেইভাবে আমরা খাইনি মাছ, মানে বাইরে জানি না কিভাবে কি বানায় টানায়, সেই জন্য কিন্তু সত্যি মাছটা আমাদের খাওয়া হয়নি। তো অনেকগুলো দিন বাদে যখন বাড়ি এসেছি না, সত্যি খুব ভালো লাগছে যে মাছ খেতে। তো তোমাদের দাদাভাইকে বললাম আজকে একটু লোটে মাছ এনো, তো লোটে মাছটা আমার কিন্তু ভীষণই ভালো লাগে। ভাবছি কি বলো তো, লোটে মাছ দিয়ে বানাবো লোটে মাছের রসা। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমি রান্নাঘরে যাব, তো তোমরাও আমার সঙ্গে সঙ্গে অবশ্যই চলো, আমি কিভাবে রান্না করব লোটে মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে এখন যাব একটু ছাদে, কি ছাদের যে কি অবস্থা হয়েছে আর কি বলবো, গাছ মানে ছাদে তো অনেক ফুল গাছ ছিল, সেই গাছগুলো তো সব মরে গেছে, মানে শুকিয়ে দড়ি হয়ে গেছে কি বলবো আর, যেহেতু কেউই বাড়িতে ছিল না, তো ঠিকঠাক করে জল টলও দেওয়া হয়নি, গাছগুলো সব মানে মরে গেছে। তো সেগুলো আমি গতকাল সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, করে কিন্তু ছাদটা একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। তো চলো এখন যাব ছাদে, আর তোমাদের অবশ্যই দেখাবো বাড়ির ছাদটা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আমি। তো চলো বন্ধুরা, এবার কিন্তু উপরে যাওয়া যাক। চলে এসেছি দেখো বাড়ির ছাদে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আর ওই যে আমাদের বাড়ির পাশে যে টাওয়ারটা ওটা কিন্তু ওইদিকে রয়েছে। আর চলো তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো, আমি কালকে বললাম ছাদ পরিষ্কার করেছি, তো প্রথমে একটু চলো, এত রোদ্দুর উঠেছে না বন্ধুরা, তাকানো যাচ্ছে না, দেখো মানে প্রচণ্ড পরিমাণে কি বলো তো নোংরা হয়ে গেছিলো জানো তো ছাদটা, তো তার জন্য কিন্তু আমি পরিষ্কার করেছি। তো তোমরা তো প্রথমে দেখেছিলে যখন মানে ফুল গাছগুলো ছিল, এইগুলোই কিন্তু ছিল। তো দেখো এখন কিন্তু সব এই সাইডে আমি ফুল গাছগুলো মানে রেখে দিয়েছি, ফুল গাছের টবগুলো, আর এখন কিন্তু ফুলও নেই বন্ধুরা, দেখো দু একটা ওই তারা ফুল ফুটে আছে, আর এই জবা গাছটায় একটা আজকে জবা ফুল ফুটেছে। আর চলো এদিকটায়, আর ওই দেখো ওই কোনার দিকে আমি কিছু টব রেখে দিয়েছি, মানে এত পরিমাণে নোংরা হয়েছিল কি বলবো আর, এক দেড় ঘন্টা ধরে কিন্তু এই ছাদটা আমার পরিষ্কার করতে লেগে গেছে, যেহেতু বাড়িতে ছিলাম না তোমরা তো জানো, তো এত নোংরা হয়েছিল কি বলবো আর, মানে ছাদেই আসতে ইচ্ছা হচ্ছিলো না। তো করার নেই কিছু, পরিষ্কার তো করতেই হবে, সব কিছু পরিষ্কার করছে না, যত রাখবে ততই সব কিছু ভালো থাকবে। তো তার জন্য আমি মানে পরিষ্কার করে নিয়েছি নিজে নিজেই, তো যেহেতু তোমার দাদা ভাইয়ের সময় অতটা মানে পায় না, অফিসে যেতে হয় তার, মানে অফিস বাদেও অনেক কিছু কাজ থাকে, মানে তাকে সামলাতে হয় সব কিছু, তো বাড়ির কাজগুলো মোটামুটি সব কিন্তু আমি একা হাতেই মানে করার চেষ্টা করি, আমাকে মানে সাহায্য করে না সেটা বলা ভুল, আমাকে কিন্তু অনেক হেল্প করে জানো তো, মানে প্রত্যেক কাজটাই আমাকে হেল্প করে। তো চলো বন্ধুরা এবার আমি যাব হচ্ছে নিচে, তো নিচে গিয়ে কী রান্না করবো বলো তো, তোমাদের তো বললাম লোটে মাছের রসা। বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর নিয়ে নিয়েছি এখানে লোটে মাছ 500 গ্রাম, এখন দিয়ে দিচ্ছি কিন্তু অ্যারারুট, এখানে 2 চামচ দিলাম আমি অ্যারারুট, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব নুন, নুন হলুদ আর অ্যারারুট দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। আর এবার আমি বসিয়ে দেবো একটা কড়া, তো কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর মাছটা কিন্তু আমি ছাড়তে শুরু করে দিয়েছি, মাছগুলো কিন্তু অল্প করেই কিন্তু দিতে হবে, আর তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি করেই দিতে হবে মাছটা ভাজার সময়, আর খুব সাবধানের সঙ্গে কিন্তু উল্টে দিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি একটা পাত্রে কিন্তু এখন তুলে নিয়েছি, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা। আর এখানে এই মাছটা রান্না করার জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা,
আর নিয়েছি বাটিতে টমেটো। আদা রসুন পেঁয়াজটা কিন্তু আমি পেস্ট করে নেব। আর কড়াইতে কিন্তু আবারও আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি জিরে আর হচ্ছে কালো জিরে। জিরে কালো জিরে তো আমার দেওয়া হয়ে গেছে, আমি এবার একটু নাড়িয়ে নেব। নিয়ে যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, তো সেটা কিন্তু এবার দিয়ে দেব এই তেলের মধ্যে। দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আর কিছু কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন অল্প করে নুন, আর দিচ্ছি হলুদ। হলুদ নুন দিয়ে কিন্তু মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো তার আগে আমি টমেটো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কিন্তু আমি কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা শুধু কালারের জন্যই দিচ্ছি। আর মশলাটা কিন্তু যখনই তোমরা কষাবে অবশ্যই জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর দিচ্ছি এখানে নুন। নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এর মধ্যে জল। তো জল দিয়ে কিন্তু মশলাটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি প্রথমে, তারপর কিন্তু যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। আর মাছ দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আর বেশি ফোটানো যাবে না। তা নাহলে যেহেতু এটা হচ্ছে লোটে মাছ আর খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। তো তার জন্য কিন্তু একটু আলতো হাতেই তোমরা নাড়াচাড়া করে দেবে, যাতে মাছগুলো আস্তে আস্তে থাকে, গলে না যায়, মানে ভেঙে না যায়। আর এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর দেখো স্নান ফ্যান করে পুরো একদম পুরো রেডি হয়ে গেছি। আর চাদর জড়িয়ে আছি, তোমরা হয়তো ভাবছো আমাদের এখানে কিন্তু ভারী ঠান্ডা পড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে জানো তো চান চান করার পরে, তার জন্য কিন্তু চাদরটা আমি জড়িয়ে নিয়েছি। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। শুধু রান্নাটা না, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, টাটা।